বিতর্কের আগুনে হঠাৎ যেন ঘি ঢাললেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। বললেন, ভাগ্যিস বিয়েটা আগে করেছিলাম। পরমব্রত আর পিয়ার বিয়ের পর বিতর্ক যেন লেগেই আছে, বারবার কাঠগড়ায় তোলা হচ্ছে নব দম্পতিকে, প্রাক্তন স্বামীকে নিয়ে বারবার কটাক্ষ করা হচ্ছে পিয়াকে। সোশ্যাল মিডিয়া জুড়ে যেন প্রতিবাদের ঝড় বইছে। এহেন পরিস্থিতিতে এবার মুখ খুললেন নন্দিনী চট্টোপাধ্যায়, জানালেন নিজের কথা, কিভাবে তাকেও কটাক্ষের সম্মুখীন হতে হয়। পাশে দাঁড়ালেন পরমব্রত নববিবাহিত স্ত্রী পিয়া। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। আপাতত সোশ্যাল মিডিয়ার কটাক্ষের মুখে আছেন পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তী। তারকাদের নিয়ে ট্রোল বর্তমান সময়ে নতুন কিছু নয়। সোশ্যাল মিডিয়া, সেলিব্রিটি আর ট্রোল যেন একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। মাস কয়েক আগে চরম ট্রোল হতে দেখা গিয়েছিল দুর্নিবার আর মুহুরকে, আর এবার যেন পরমব্রত আর পিয়ার পালা। ধীরে ধীরে যেন তা বেড়েই চলেছে। গায়ক তথা সুরকার অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী এখন পরমব্রতর বর্তমান, তাতেই সুরগুল পড়ে গিয়েছে নেটপাড়ায়। কাঠগড়ায় তোলা হচ্ছে পিয়াকে, তাতে নবদম্পতি মুখ না খুললেও পরিস্থিতি দেখে সরব হলেন এবার নন্দিনী চট্টোপাধ্যায়। কারণ কটাক্ষের ঝড় তার উপর দিয়েও কম যায় না বইকি, বারংবার তাকেও সহ্য করতে হয় নোংরা আক্রমণ। আবির পত্নীকে নিয়েও চলে চরম হাসাহাসি, এমনকি শরীর নিয়েও কটাক্ষ চলে অবাধে। তবে সোশ্যাল মিডিয়াতে এই প্রথম সরব হলেন তিনি, লিখলেন, আমার বিয়ে 16 বছর পার হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পরের মুহূর্ত থেকে অচেনা অজেনা মানুষদের থেকে ক্রমাগত দিয়ে আসা নোংরা অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কি হতো। ভাববে না কোনো এক তারকা সঙ্গীকে এর সম্মুখীন হতে হচ্ছে, কারো রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয় তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনো না কোনো কারণে আপনাকে নোংরা কথা শুনতেই হবে, সবকিছু নিখুঁত সুন্দর হলেও শুনতে হবে। নন্দিনীর এই পোস্টে পরম পত্নী পিয়া লিখলেন, ট্রোলিং অত্যন্ত টক্সিক, আমিও বুঝেছি সময়ের সঙ্গে। তুমিও জেনে রাখো, নিজের অন্তর্জগৎটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে, এসব ধুলোর মতো মিলিয়ে যায়, আমাকে আর স্পর্শ করে না এগুলো। অনেক অগ্নি পরীক্ষা দিয়ে আজ আমার এই উপলব্ধি হয়েছে, তোমাকে অনেক ভালোবাসা দেখা হবে। তবে হাজারো বিতর্কের মাঝে এই দুই তারকা সঙ্গীর বার্তা আদান প্রদান মন কেড়েছে মানুষের। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।